এনআরসি কবচ, এনআরসি আমার কারণে রক্ষা কবচ বলে ভাবিছো। মই তো ভাবো এনআরসি খন রক্ষা কবচ, কবচতকে ই অসমীয়া জাতি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়া এক মেশিনারি বা আমি যন্ত্র বনাইছো। রাজেন গোহাঁয়ে জুই জ্বলাইছে, এনআরসিয়ে অসমীয়াক ক্ষতিগ্রস্ত করব বলে মন্তব্য, লগে লগে বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ। বৃহস্পতিবারে নগাঁও সংবাদ মেলার আয়োজন করে রাজেন গোহাঁয়ে বিতর্কিত মন্তব্য আগবাইছিল। বিতর্কিত বিধায়ক শিলাদিত্যর সুরত সুর মিলাই বক্তব্য রাখিছিল রাজেন গোহাঁয়ে, লগে লগে ইয়াক লৈ বিতর্কর সৃষ্টি হয়েছে। রাজেন গোহাঁয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করেছে অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে। এনে ধৃষ্টতা, এনে সাহস রাজেন গোহাঁয় ডাঙরিয়া কোরপরা পালে? মাত্র 15 দিন আগত অসমৰ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া ঘোষণা করেছে যে কোনোবাই যদি এনআরসির বিরুদ্ধে মন্তব্য রাখে, কোনোবাই যদি এনআরসি আপডেটত বাধা আরোপ করে, আইনের আওতালয় আনি ব্যবস্থা গ্রহণ করা হব বলে কৈছে সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া। আমার আপনাদের আহ্বান প্রদেশ কংগ্রেসের, আপনার আহ্বানের পর আপনার মন্ত্রী রাজেন গোহাঁয়ক বাদ দিছে নাকি? রাজেন গোহাঁয়ের বক্তব্যত খুব প্রকাশ করেছে সদু অসম ছাত্র সংস্থায়। উচ্চতম ন্যায়ালয়ের তত্ত্বাবধানত এনআরসির উন্নীতকরণের প্রক্রিয়া চলি থাকা অবস্থাত রাজেন গোহাঁয়ের ভূমিকাত ক্ষুণ্ণ সদু অসম ছাত্র সংস্থা। উচ্চতম ন্যায়ালয়ে রাজেন গোহাঁয়ক জেললৈ প্রেরণ করক, এই দাবি উত্থাপন করলে সদু অসম ছাত্র সংস্থায়। আসাম মানুষে রাজনৈতিক মুনাফা আদায় করবর কারণে, ভোট ব্যাংকর রাজনীতির কারণে কোনোবা আসামে ধর্মীয় সংখ্যালঘুর ভোট ব্যাংকর রাজনীতি করে, আর আসামে ভাষিক সংখ্যালঘুসলক রাজনীতি করে করব খুঁজে। গতি রাজনৈতিক মুনাফা আদায় করবর কারণে করা এই সকল রাজনীতিবিদর এনেকা ধরনের তেখেতসকলের উচ্চতম ন্যায়ালয় অবমাননা করা যে চিন্তা, যেনকা ধরনের মন্তব্য, এই মন্তব্যর বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ে দৃষ্টান্তমূলকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন, তেওঁক এরেস্ট করবেন, দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দিয়ার ব্যবস্থা গ্রহণ। রাজেন গোহাঁয়ের বিরুদ্ধে গরজি উঠিল বামপন্থী, রাজেন গোহাঁয়ের ভূমিকা সমালোচনা। রাজেন গোহাঁয় হোক, আজি আমার কংগ্রেসের নেতা অধেন্যু দে হোক, যা বক্তব্য রাখিছে স্বাভাবিকতে ইয়ে মানুষক বিভক্ত করার ক্ষেত্রে আরো বেশি সহায়ক হয়েছে। আমি এইবিল কার্যক CPM দলে নিন্দা করেছো, ভবিষ্যতে যাতে এই ধরনের উগ্র জাতীয়তাবাদী বা সাম্প্রদায়িক কথাবার্তা কয়ের মানুষক ঐক্য বিনষ্ট করবলে চেষ্টা নকরে, তার কারণে আমি অনুরোধ জানাইছি। তাৎপর্যপূর্ণভাবে এইখানে সময়তেই গণ পরিষদেও রাজেন গোহাঁয়ের বিরুদ্ধে মাত মাতিছে। গোহাঁয় ডাঙরিয়া এগারী কেন্দ্রীয় মন্ত্রী, মুখত এনে ধরনের আবুল তুবুল কথা শোভা নাপায়। মানে ভাবো মতিভ্রম হলেহে এনে কথা কোনোবা কব পারে, কারণ উচ্চতম ন্যায়ালয়ে যি নির্দেশত যি কাম চলি আছে তার উপর সন্দেহর প্রকাশ করে এই ধরনের এনআরসি অসমীয়া জাতি ধ্বংস করব এনে ধরনের মন্তব্য দিয়াটা মতিভ্রম হয়েছে। ব্যুরো রিপোর্ট 2365।